আচ্ছা, সে রুচি তো মনে করেন আমাদের মতো ওদেরও সবকিছু যে ভালো লাগবে নট নেসেসারি, ওদেরও রুচি। লবণ না দেওয়াই ভালো, ওদের লবণটা প্রয়োজন হয় না। হলুদ দিয়ে সিদ্ধ করে দেবেন, লবণ অল্প দিবেন, ঠিক আছে? লবণ বেশি দিবেন না। আপনাদের তরকারি থেকে মাংস যদি দিতে চান, মাছ যদি দিতে চান, তাহলে ওই ঝোলটা ছাড়াইয়া ধুয়ে দিবেন। হ্যাঁ, ধুয়ে দিতে পারেন। আপনার যখন মাছ মাংস যখন রান্না করেন তখন ওগুলো দিবেন। টার্কির মাংস দিতে পারেন, হাঁসের মাংস দিতে পারেন, মুরগির মাংস দিতে পারেন, খাসির মাংস দিতে পারেন, ঠিক আছে? মুরগি খাসি এগুলো চলবে। তারপরে আপনার মনে করেন যে এই খাসির মাথাও পাওয়া যায়, ওগুলো কিনে নিয়ে এসে বানায় নিয়ে আসলেন। খাসির গিলা কলিজা পাওয়া, ইয়ে কলিজা আর ইয়ে পাওয়া যায় না, ভ্যানে করে বেঁচে যে মাথা ইয়ে ওগুলো কিনে নেবেন। ওগুলো কুটি কুটি করে আলু দিয়া হালকা সিদ্ধ করে দিবেন। সয়া সস কি দিয়ে রান্না সময় দিলে খাবে নাকি?